বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললে একটাই গান সামনে আসবে, গানটির নাম বাদো বাদি। এই গানটা রিলিজ হওয়ার পর থেকেই ভাইরাল, কি রিলস কি শর্টস যে কোনো মাধ্যমে এই গান আপনার চোখে ভাসবে। গানটিতে দেখা যাচ্ছে পাকিস্তানের চাহাত ফতে আলী খান নামের একজন শিল্পী তার চেয়েও অনেক কম বয়সী একটা মেয়ের সাথে উদ্ভট ভঙ্গিমায় নেচে যাচ্ছেন। গানের কথা শুরু হচ্ছে আয় হায় ওয়ে হয়ে বাদো বদি দিয়ে, এরপরই বেসুরা গলায় গান গেয়ে যাচ্ছেন তিনি। কথা হচ্ছে এই গানটি কেন এত জনপ্রিয় হয়ে উঠল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আসলে এই চাহাত ফতে আলী খান হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী রাহাত ফতে আলী খানের প্যারোডি ভার্সন। মূলত রাহাতের সাথে নাম মিল রেখে চাহাত নাম রাখাতে এবং মাথায় টাকের সাথে রাহাত ফতে আলী খানের টাকের মিল থাকাতেই এই শিল্পীকে নিয়ে এত চর্চা। হায় হায় ওয়ে ওয়ে বাদো বদি গানটি ভাইরাল হওয়ার পর বেশ কিছু নতুন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওটির সাথে শর্টস এবং এডিট করে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের হাস্যকর রিলস। বলিউডের বেশ কিছু বিশেষ তারকাদেরও দেখা গিয়েছে এই গানে ভিন্ন ভিন্ন ধরনের ডান্স স্টেপে, যা দেখতে খুব হাস্যকর হলেও চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা। ৫৮ বছর বয়সী চাহাত ফতে আলী খান, যিনি নিজেকে একজন দুর্দান্ত পাকিস্তানি গায়ক বলে বারবার দাবি করে আসছেন, বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে জনপ্রিয়। আমরা বাংলাদেশের দিকে তাকালে কানহেলাল, হিরো আলম কিংবা ইন্ডিয়ার দিনচাক পূজার মতো বেসুরা গানের শিল্পীদের দেখতে পাই। মূলত চাহাত ফতে আলী খান ওই ঘরনারই শিল্পী। তবে মজার বিষয় হলো তার নতুন রিলিজ পাওয়া এই গানের অর্থ কেউই জানে না, কিন্তু মানুষ এই গানটি ভীষণভাবে উপভোগ করছে। তবে শুধু গানটি ভাইরাল নয়, গানে অভিনয় করা শিল্পীকেও একইভাবে দেখা গিয়েছে পর্দায় সকলের মন ছুঁয়ে যেতে। পাকিস্তানি অভিনেত্রী ওয়াজধন রাও রংহারকেও দেখা গিয়েছে তার সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে। তার বয়স 30-এর কোঠায়, যা দেখে সকলের চক্ষু রীতিমতো চরম কাজ। ভারত পাক গানের এই ভিডিওটি দেখে মানুষ মুগ্ধ। এই গানটি দেখার পর মানুষ জানতে চায় আয় হায় ওয়ে ওয়ে বাদো বদি এর অর্থটা কি। ভাইরাল হওয়ার পর এই গায়ক চাহাত ফতে আলী খানকে নিয়েও মানুষের মধ্যে প্রবল আগ্রহ দেখা দিয়েছে। নিজেকে একজন দুর্দান্ত গায়ক বলতে শুরু করেছেন তিনি। শুধু তাই নয়, গায়ক বলেন পুরো পাকিস্তানে তার মতো গায়ক আর কেউই নেই। তিনি বলেছেন এই গানটি ভাইরাল হওয়ার পরে তিনি যেখানেই যাচ্ছেন লোকেরা তার সঙ্গে ভিডিও এবং ফটো তুলতে তাদের প্রোফাইল ছবিও তৈরি করছেন। তবে এই বদি বদি গানটা কিন্তু আরো অনেক আগের। পাকিস্তানের ক্লাসিক ঘরানার জনপ্রিয় শিল্পী নূরজাহান প্রথম এই গানটি গেয়েছিলেন। 80-90-এর দশকে যে গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, তবে বলা যায় বেসুরো গলায় হলেও এই গানটা আবারও মানুষের মুখে মুখে চলে এসেছে, যার জনপ্রিয়তা
এখন বাংলাদেশেও ছড়িয়ে গেছে।